কেন বাংলাদেশের সীমান্তে পাকিস্তানের জাহাজ ঢুকলো, কি নিয়ে আসলো এই জাহাজ, এটা বাংলাদেশের জন্য ভালো কোনো বার্তা নাকি খারাপ কিছু, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনগণের মনে। স্বাধীনতার প্রায় 5 দশক ব্যবধানে এই প্রথম কোন জাহাজ বাংলাদেশে ঢুকলো পাকিস্তানে। এই জাহাজে কি রয়েছে, কি কন্টেনার দ্বারা এই জাহাজ বোঝাই করা রয়েছে, এরকমই প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে সাধারণ জনগণের। পাকিস্তানের করাচি থেকে এই জাহাজ বাংলাদেশের সমুদ্রপথে এসে দাঁড়ায়। পার্শ্ববর্তী দেশ ভারত এই জাহাজকে ঘিরে খুবই গুরুত্বের সাথে সংবাদ মাধ্যমে প্রকাশ করেন, কিন্তু প্রশ্ন হলো কেন। ডেইলি নিউজ, তমালিকা তমা।